মাই হোম স্টাইল কুকিং এ সবাইকে স্বাগত। আমি আজকে একদম সিম্পল বাঙালি একটা রেসিপি নিয়ে এসেছি, যেটার নাম হলো বড়ি দিয়ে রুই মাছের ঝোল। এটা একদম লাইট হয়, কিন্তু এটার টেস্টটা খুব সুন্দর হয়। তাহলে চলুন দেখি কি করে তৈরি করতে হয় এই বড়ি দিয়ে মাছের ঝোল। এর জন্য আমি এখানে 4 পিস রুই মাছের গাদার পিস নিয়েছি, এটাকে আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখানে আমি রেখেছি 1 কাপ মতো বিউলির ডালের বড়ি। এখানে আমি একটা মাঝারি সাইজের টমেটো টুকরো করে নিয়েছি, 1/2 কাপ ধনে পাতা কুচি, 2 মাঝারি সাইজের আলু টুকরো করে নিয়েছি, রয়েছে 1/2 টিস্পুন লঙ্কার গুঁড়ো, 1 টিস্পুন আদা বাটা, স্বাদ অনুযায়ী নুন, 4 চেরা কাঁচা লঙ্কা, 1 টিস্পুন জিরের গুঁড়ো, 1 টিস্পুন হলুদ গুঁড়ো, আর ফোড়নের জন্য 1/4 টিস্পুন গোটা জিরে। আর রান্নাটা করব আমি সর্ষের তেলে। আপনাদের যদি আমার এই রেসিপিটা ভালো লাগে, আপনারা লাইক এবং শেয়ার করবেন এবং আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন আরও নতুনত্ব রেসিপির জন্য। প্রথমে আমি মাছটাকে সামান্য নুন আর হলুদ দিয়ে সুন্দর করে ম্যারিনেট করে রেখে দেব কিছুক্ষণ। এবারে আমি কড়াতে দিয়ে দেব বেশ খানিকটা সর্ষের তেল। তেলটা যখন গরম হবে, ওর মধ্যে আমি দিয়ে দেব সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো আর নুন দিয়ে এর মধ্যে এবারে আমি বড়িগুলোকে দিয়ে একটু ভেজে নেব। বড়িগুলোর কালার কিন্তু খুব তাড়াতাড়ি চেঞ্জ হয়ে যায়, আর এটাকে কিন্তু বেশি ভাজলে বড়িটা তেতো হয়ে যেতে পারে, তাই এটাকে আমি একটু হালকা করে ভেজেই তুলে নেব। বড়িগুলো ভাজা হয়ে গেছে, এবারে এগুলোকে আমি তুলে নিচ্ছি। এবারে এর মধ্যে আমি দিয়ে দেব টুকরো করা আলুগুলোকে, দিয়ে এর মধ্যে আমি সামান্য হলুদ আর নুন দিয়ে দেব, দিয়ে আলুগুলোকে একটু লাল লাল করে আমি ভেজে নেব। আলুগুলো ভাজা হয়ে গেছে, এবারে এগুলোকে আমি তুলে নেব। এবারে এই কড়াতে আমি আরো কিছুটা সর্ষের তেল দিয়ে দেব। তেলটা গরম হলে ওর মধ্যে আমি ম্যারিনেট করা রুই মাছগুলোকে দিয়ে দেব। আমি মাছগুলোকে মিডিয়াম কড়া করে ভাজবো। আপনারা যদি একদম লাল লাল কড়া ভাজা ভালোবাসেন, তাহলে আপনারা কড়া করেও ভাজতে পারেন। মাছগুলোকে ভেজে আমি এবারে তুলে নিচ্ছি। এবারে এই তেলের মধ্যেই আমি ফোড়ন দিয়ে দেব। দিয়ে দিলাম গোটা জিরা ফোড়ন, এবারে এর মধ্যে টুকরো করা টমেটো গুলোকেও আমি দিয়ে দিলাম। দিয়ে দেব আদা বাটা, দিয়ে এর মধ্যে সামান্য পরিমাণ জল দিয়ে দেব, যেন মশলাটা না পুড়ে যায় আর না ছিটকে। এর মধ্যে আমি স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিলাম, দিয়ে এবারে এটাকে কিছুক্ষণ কষিয়ে নেব। টমেটোটা যখন একটু নরম নরম হবে, তখন ওর মধ্যে আমি বাদ বাকি মশলাগুলো যেগুলো আছে ওগুলোকে দিয়ে দেব। দিয়ে দিলাম জিরের গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো, দিয়ে এটাকে একটু নাড়াচাড়া করে নেব। যেহেতু এটা আমি একদম লাইট ভাবে করছি, তাই কিন্তু এই রান্নাটার ক্ষেত্রে কোনো মশলার পরিমাণটা যেন বেশি না হয়, তাহলে কিন্তু এর টেস্টটা ভালো লাগবে না। এবার এর মধ্যে আমি হলুদ গুঁড়ো দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। এবারে এর মধ্যে আমি ভাজা আলু টুকরোগুলোকে দিয়ে দেব, যেগুলো আমি ভেজে তুলে নিয়েছিলাম। দিয়ে মশলাগুলোর সাথে আমি আলুগুলোকে আরো কিছুক্ষণ কষিয়ে নেব। এবারে এর মধ্যে আমি চেরা কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিলাম, দিয়ে একটু নাড়াচাড়া করে এর মধ্যে আমি বড় 1 কাপ জল দিয়ে দেব। এর মধ্যে এবার জল দিয়ে দিলাম। যেহেতু এটা আমি ঝোল করছি, তাই কিন্তু এর মধ্যে ঝোলের পরিমাণটা একটু বেশি দিতে হবে। তাছাড়া বড়ি কিন্তু প্রচুর পরিমাণে জল সোক করে, তাই জলটা একটু বেশি দিতে হবে। এবার এটাকে আমি ঢাকা দিয়ে দেব, যেন ঝোলটা ফুটে উঠে যায়। ঝোলটা ফুটে উঠেছে, এবারে এর মধ্যে আমি ভাজা মাছগুলোকে দিয়ে একটু হালকা হাতে নাড়াচাড়া করে নেব, যেন এর মাছগুলো কোনোভাবে না ভেঙে যায়। এবারে এটাকে ঢাকা দিয়ে আরো কিছুক্ষণ রান্না করব। আলুগুলো সেদ্ধ হয়ে গেছে, এবারে এটাকে আমি একটু নাড়াচাড়া করে এর মধ্যে আমি ভাজা বড়িগুলোকে দিয়ে দেব। বড়িগুলো কিন্তু আগে দিয়ে দিলে
তাহলে কিন্তু বড়িগুলো ভেঙে যাবে, তাই যখন আলুগুলো সেদ্ধ হয়ে যাবে তারপরেই বড়িগুলোকে দিতে হবে। এবার এটাকে আমি ঢাকা দিয়ে আরো কিছুক্ষণ রান্না করব। এটা তৈরি হয়ে গেছে, এবারে এর উপর দিয়ে আমি ধনে পাতা কুচি ছড়িয়ে দেব। আপনারা যদি ধনে পাতা না দিতে চান তাহলে আপনারা না দিতেও পারেন। উপর দিয়ে একটু ধনে পাতা ছড়িয়ে দেব, দিয়ে এটাকে ঢাকা দিয়ে আমি নামিয়ে নেব। তৈরি হয়ে গেল আমার বড়ি দিয়ে রুই মাছের ঝোল। আপনারা এই রেসিপিটা ট্রাই করুন, কিরম হলো আমাকে কমেন্ট করে জানান, আর ভালো লাগলে আপনারা লাইক এবং শেয়ার করবেন এবং আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন আরো নতুনত্ব রেসিপির জন্য। ভালো খান, সুস্থ থাকুন, আবারও দেখা হবে নতুন একটা রেসিপি নিয়ে।